আচ্ছা বর্তমান যদি চলচ্চিত্র অঙ্গনে তোমাকে বলা হয় যে তোমার ক্রাশ কে তাহলে তুমি কার নাম বলবা বর্তমানে চলচ্চিত্র অঙ্গনে অফ কোর্স আমাদের কিং খান শাকিব খান ওকে থ্যাংক ইউ সো মাচ আমি এটাই আশা করছিলাম ওকে আপু অপারেশন অগ্নিপথে তো তোমার কাজ করার কথা ছিল মেবি এবং হঠাৎ করে অপারেশন অগ্নিপথ মাস পথে থেমে যায় কেন আপু প্রতিদিনের সিনেমা ও ক্রিকেটের আপডেট নিয়ে সিটি সিনেমা সিটি ক্রিকেট মোবিল চালু থাক আপনার উন্নতির যাত্রা ক্ষমতার লেগাই তো সবকিছু আর এই ফরাসগঞ্জের লেগাই আব্বাস 20 বছর ঘুমায় না আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা কেমন আছো কিউটে ডিব্বা ওকে ভালো আছি আপনি কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছি তোমাদের দোয়ায় ওকে অলরেডি ঢালিউড মিডিয়ায় তোমার একটা মানে কি বলে আশার জোয়ার বইছে এবং তোমার অ্যাক্টিং দেখে অনেকেই মনোমুগ্ধকর কমেন্টস করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তো সূচনা আপু আব্বাস সিনেমা নিয়ে কথা বলতে চাই একটু তোমার সাথে আড্ডা দিতে চলে আসলাম আমরা সবাই আব্বাস সিনেমার এক্সপিরিয়েন্সগুলো জানতে চাই প্রাণ ঢাকার কাহিনী কতটা কষ্ট করতে হয়েছে এই সিনেমার জন্য সিনেমার জন্য কষ্ট শুধু আমি না আমরা পুরো টিম মিলে করেছি কারণ একটা ভালো কাজের জন্য টিম ওয়ার্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট ওকে বাট কষ্টের মাঝে আমরা ফান করেছি মজা করে শুটিং করেছি যেহেতু আমাদের শুটিংটা ছিল পুরান ঢাকায় স্টোরি যেহেতু পুরান ঢাকার তো ওখানে একটা প্রবলেম হচ্ছিল যে ক্রাউডের ব্যাপারে শুটিং দেখলেই অনেক ক্রাউড হয়ে যেত তো আমাদের সাউন্ডের একটা ব্যাপার ছিল অনেক বেশি ক্রাউড হওয়ার কারণে আমরা ডিরেকশনটা ঠিকমতো নিতে পারছিলাম না এই ছোটো ছোটো প্রবলেম হচ্ছিল বাট আমরা ফাইনালি কাজটা ঠিকঠাক মতো করতে পেরেছি ওকে আপু আব্বাস সিনেমায় কি এমন আছে যেটা দর্শকের মন কাটতে পারে বলে তুমি মনে করো আমার মনে হয় আব্বাস সিনেমায় এমন কিছু নেই যেটা দর্শক এনজয় করবে না সব কিছুই আছে এন্টারটেনমেন্টের জন্য তো আমরা ফিল্ম দেখি বাট ফুল এন্টারটেনমেন্ট ফুলফিল করবে হচ্ছে আব্বাস ফিল্ম সাথে একটা মেসেজও পাবে যে একটা বাচ্চা যদি বাবা মায়ের লালন ছাড়া বড় হয় তাহলে বাচ্চাটা কি ভয়াবহ পরিণত হতে পারে বাচ্চাটার কোনো বাজে কাজে ইনভলভ হতে পারে এরকম একটা মেসেজ থাকছে ওকে কাউন্সিলর সাহেব এখানে তাই হয় যা আইন বলে আজকে তোমার শেষ ওয়ার্নিং কার সামনে কারে কত কথা ছস ভুলে গেছস গা শাট আপ আপনি সেট আপ তোর মতো 100 বাস আমি 1 ঘন্টায় পয়দা করবার পারি আপু তুমি তো র‍্যাম্প থেকে চলচ্চিত্র অঙ্গনে এসেছো এবং তুমি একজন র‍্যাম্প মডেল ছিলা এবং তোমার ওই জায়গাতেও তুমি অনেকটা প্রাধান্য বিস্তার করেছিলে তো হঠাৎ করে র‍্যাম্প থেকে চলচ্চিত্রে আসলা এই যে ইন্সপিরেশন এটা কোথা থেকে ফ্যামিলি নাকি অন্য কেউ না আসলে আমি ছোট থেকে যখন থিয়েটার করতাম তখন আমার থিয়েটারে শো করতাম আমরা ঢাকায় আসতাম সোনালী নাট্যগোষ্ঠী ছিল আমার থিয়েটার জাতীয় শিশু কিশোরের নাট্যোৎসব হতো তখন আমি পার্টিসিপেট করতে আসতাম তখন দেখতাম আমাদের শো শেষে সার্টিফিকেট দেওয়া হতো সার্টিফিকেট দিতে হচ্ছে ফিল্মের অনেক বড় বড় গুণী আর্টিস্টরা তো তাদেরকে যেভাবে রেসপেক্ট দেওয়া হতো সবাই এখানে ছবি তুলতো অটোগ্রাফের সময় ছিল তখন তখন থেকে মনে হতো যে বড় হয়ে যদি আমি এরকম ফিল্মে কাজ করতে পারি স্বপ্নটা আসলে তখন থেকেই শুরু বাট র‍্যাম্প একটা মাধ্যম ছিল আমার কাছে এর পলিটিক বড়ই ব্যাচ স্ট্রং আপু ওই যখন তুমি থিয়েটার করতা স্বপ্ন যেহেতু ফিল্ম নিয়েছিল তাহলে নিশ্চয়ই স্বপ্নের একজন পুরুষ বা স্বপ্নের একজন ক্রাশ ছিল কে সে সালমান শাহ আমি জানতাম এই নামটা আসবে আচ্ছা বর্তমান যদি চলচ্চিত্র অঙ্গনে তোমাকে বলা হয় যে তোমার ক্রাশ কে তাহলে তুমি কার নাম বলবা বর্তমানে চলচ্চিত্র অঙ্গনে অফকোর্স আমাদের কিং খান শাকিব খান ওকে থ্যাংক ইউ সো মাচ আমি এটাই আশা করছিলাম ওকে আপু অপারেশন অগ্নিপথে তো তোমার কাজ করার কথা ছিল মেবি এবং হঠাৎ করে অপারেশন অগ্নিপথ মাস পথে থেমে যায় কেন আপু এটা আসলে আমি বলতে পারবো না এটা ডিরেক্টর আর প্রোডিউসাররা বলতে পারবেন ঠিকঠাক মতো তবে আমার সাইন করা মানে ফিল্ম হচ্ছে আব্বাসের আগে অপারেশন অগ্নিপথ ওটা কেন হচ্ছে না আদৌ হবে কিনা এটা আমি জানি না তবে ওটা কিন্তু অনেক ক্রেজ ছিল এবং ওটা কিন্তু তুমি জানো যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ভাইরাল হয়েছে অপারেশন অগ্নিপথের তোমাদের জায়গাটা সো ওকে আমরা আব্বাস প্রসঙ্গে আবার আসতে চাই আচ্ছা এই সিনেমায় নীরবের ভূমিকাকে তুমি কীভাবে দেখেছো নীরব কতটা খেটেছে এই সিনেমার জন্য আমি অনেক বেশি দেখেছি কারণ আমার ফার্স্ট কাজ নীরব ভাইয়ের সাথে ফার্স্ট ফিল্ম নীরব ভাইয়ের সাথে আগে আমার নীরব ভাইয়ের সাথে কোনো কাজ হয় নাই বাট একজন হিরো হিসেবে যে একটা ক্যারেক্টারকে দাঁড় করানোর জন্য এত এত খাটতে পারে সেটা নীরব ভাইকে না দেখলে বোঝা যেত না এক ছিল লুক তার মধ্যে পুরান ঢাকার অ্যাকসেন্ট আমাদের একটা প্রবলেম ছিল আমরা পুরান ঢাকা কেউই বলতে পারতাম না পুরান ঢাকার যে ভাষাটা এটার জন্য নীরব ভাই মানে 6 মাস ধরে প্র্যাকটিস করেছে প্লাস হচ্ছে ফাইটের অনেক ব্যাপার ছিল এমন একটা অ্যাক্সিডেন্টও হয়েছে নীরব ভাইয়ের যেটা পড়ে গিয়ে প্রচুর ব্যথা পেয়েছিল বাট আমি দেখেছি যে একটা হিরোর মধ্যে যতটুকু হিরো হিরো ব্যাপারটা এটা একদমই ছিল না তার
কাজ ছিল হচ্ছে যে আমি কি করে ক্যারেক্টারটাকে 100% দাঁড় করাতে পারবো। আর নির্জন কোনো জায়গা পাইলে একদম খায়া ফেলাবি। ভালোবাসো। ওকে আপু, পুরান ঢাকায় যেটা শুট হয়েছে বাকরখানি এবং হাজির বিরিয়ানি কি পরিমাণ খেয়েছিলাম? সত্যি করে বলবা কিন্তু, ডায়েটের জন্য পরে যেটি আলোচনা আসছে সেটি নিঃসন্দেহে আব্বাস, এবং এর মধ্যে হচ্ছে তুমি অনেকটা লাকি যে অনেকে বলছে যে শাকিব খানের উত্তরসূরি হিসেবেই আব্বাস আসলে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসেছে এবং দর্শক সেভাবেই নিবে। সো তুমি কতটা নিজেকে লাকি ফিল করো যে এমন একটা পরিবেশে, আমরা জানি যে আব্বাস যখন রিলিজ হচ্ছে আসলে তেমন কোনো একটি বিশেষ দিবস বা উৎসব মুখর দিন থাকছে না, তারপরেও কিন্তু বড় একটা চ্যালেঞ্জ নিয়ে তোমরা মাঠে নেমেছো, তো দর্শকের কতটা সাড়া পাবা বলে তুমি আশা করছো এবং দর্শকরা কতটা তোমাদের নিবে, সাপোর্ট দিবে? ইতিমধ্যেই আমরা দর্শকদের সাড়া অনেক বেশি পাচ্ছে, আমাদের এক্সপেকটেশন ছাড়িয়ে গেছে রেসপন্স। বিকজ আমরা যখন ফার্স্ট পোস্টার এলো, ফার্স্ট লুক এলো, তারপর টিজার, তারপর ট্রেলার, তারপর আমাদের একটা গান এসছে, প্রমোশনাল গান বলছে মোরগ ঝুটি, হ্যাঁ লাল মোরগের ঝুটি, সেটার এত বেশি রেসপন্স, এত বেশি শেয়ার হচ্ছে, এত বেশি কথা হচ্ছে। সো আমার মনে হয় যে দর্শক হলে গিয়ে যখন ফিল্মটা দেখবে আরও অনেক বেশি আমরা রেসপন্স পাবো, কারণ ইতিমধ্যে আমরা অনেক বেশি পজিটিভ রেসপন্স পাচ্ছি। আচ্ছা আপু, এই ছবিতে তুমি ছাড়াও কে কে আছে? আমি ছাড়া আছে সোহানা সাবা আপু আছে। আচ্ছা, আরও অনেক অনেকগুলো ক্যারেক্টার আছে। ওকে আপু, এই ছবির যে ডিরেক্টর সাহেব চন্দন সম্পর্কে কিছু বলতে চাও কিনা? হ্যাঁ অবশ্যই, আমি সাহেব চন্দন ভাইকে ধন্যবাদ দিতে চাই যে এত সুন্দর একটা ক্যারেক্টার আমাকে দেওয়ার জন্য। আমি যখন ফিল্ম করতে চাই তখন আমার টার্গেট ছিল যে আমি কোনো শোপিস হয়ে নায়িকা হয়ে আসবো না, আমার ক্যারেক্টারের জন্য অ্যাক্টিং করাটা স্পেস থাকে। আমার আব্বাসের যে ক্যারেক্টার সেটার নাম ডালিয়া, ডালিয়া এমন একটা ক্যারেক্টার যার অনেক বেশি স্পেস আছে নিজেকে ভাঙার, অ্যাক্টিং করার। তো এই ক্যারেক্টারটা পেয়ে আমি লাকি মনে করছি নিজেকে। ওকে আপু, সালমান শাহর মৃত্যুর পরে তোমার বয়ফ্রেন্ড কি এখন পর্যন্ত আছে নাকি তুমি সিঙ্গেলই আছো? না, সিঙ্গেলই আছি। ও আচ্ছা, তাহলে কি মানে আমরা কেমন ছেলে পছন্দ আমাদের আপুটার, মানে সালমান শাহর মতোই হতে হবে নাকি মেবি? একটু পার্সোনাল প্রশ্ন করলাম। আমার বাহ্যিক সৌন্দর্যে অনেক বেশি অ্যাট্রাকশন নেই, অনেক ভালো মনের হতে হবে। ওকে, মিডিয়ার ভিতরে কেউ হলে চলবে নাকি মিডিয়ার বাইরে হলেও চলবে? সেটা সময় বলে দিবে। হ্যাঁ, সময় বলে। ওকে, ভাড়াটা মালিকানা বদলাইতে এসেছি। আপু আমার লাস্ট প্রশ্ন সেটি হচ্ছে যে তুমি জানো যে আমাদের সিনেমার সবচেয়ে বাধা যেটি সেটি হচ্ছে সিনেমার ব্যবস্থা, এবং অনেকেই সিনেপ্লেক্সের দাবি করেছে বাংলাদেশে সিনেপ্লেক্স দরকার। তুমি কতটা যৌক্তিকতা মনে করছো যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির বিচরণের জন্য, অন্তপক্ষে ফিল্ম ইন্ডাস্ট্রির হাল ধরার জন্য সিনেপ্লেক্সের দরকার আছে বর্তমান সময়ে? আমার মনে হয় সিনেপ্লেক্স ওর যেটাই হোক হলের পরিবেশটা ভালো করা। আমি আমি এন্টারটেনমেন্টের জন্য হচ্ছে ফিল্ম দেখবো, কিন্তু ওখানে গিয়ে যদি আমি ঘেমে যাচ্ছি, আমার ছাড় পোকা ধরছে, প্লাস হচ্ছে সাউন্ড ঠিক আসছে না, আমার আমি বিরক্ত হচ্ছি, তাহলে কিন্তু ওটা ফুল ব্যাপারটা আসছে না। সো পরিবেশটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আর যদি সিনেপ্লেক্স অনেক বেশি হয় তাহলে তো অনেক পজিটিভ, কারণ সিনেপ্লেক্সে আমরা ফিল্ম দেখতে চাই, সব মানুষই চাই একটু আরাম আয়েস করে ফিল্মটা দেখতে। সো সিনেপ্লেক্সের একটা ডিমান্ড আছে, সিনেপ্লেক্স হলে অনেক ভালো হবে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য। ওকে, আপনি হাতে কী কী কাজ আছে? আমার হাতে কাজ আপাতত, আমি আব্বাস মায় লাইফ লিড করছি, তো আব্বাসটা রিলিজ হোক, আমার আর বেশ কিছু ফিল্মের কথা চলছে, এখন খুব তাড়াতাড়ি গুড নিউজ দিতে পারবো। ওকে আপু, তোমার আব্বাস নিয়ে একটি অলরেডি ট্রল হচ্ছে যে সেটি তোমার সিনেমাটি নাকি কপি বা রিমেক, এটা নিয়ে কি তুমি কিছু বলতে চাও? পুরান ঢাকা অন্য কোনো দেশে আছে কিনা আমি জানি না। ওকে, তো রিমেক কীভাবে হবে এটাও আমি জানি, আমার জানা মতে নাই। এক্স্যাক্টলি, সো পুরান ঢাকা আমাদের দেশেই আছে, পুরান ঢাকার গল্প আমাদের দেশের, সো রিমেকের এটার কোনো চান্স নেই। ওকে আপু, আমরা জানি যে বিশ্বকাপ ক্রিকেট চলছে, সো বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ খেলছে, সো তুমি কি নিয়মিত খেলা দেখো? হ্যাঁ, নিয়মিত খেলা দেখি। ওকে, ক্রিকেটে তোমার স্বপ্নের প্লেয়ার কে বা ভালো লাগে কাকে? সাকিব।
ওকে, তার মানে তুমি সাকিবের মধ্যে আছো? সাকিব ছাড়া কি অন্য ভাবে দেখছো না? মাস্টারপি ভাই ছিল তো, ভাই মাস্টারপি ভাই ছিল, তামিম ভাই ছিল, সবাই পুরো টিমকে আমি সাপোর্ট করছি, তার মধ্যে তো একজন পছন্দের থাকে আমার, সাকিব আছে। তার মানে দেশে যত সুন্দরী মেয়েরা সব সাকিব রে নিয়ে নিছে। ওকে আপু, আমার আরেকটি প্রশ্ন, আমি যদিও এটি কৌতূহলবশত করছি, সেটি হচ্ছে যে যখন তোমরা লাল মোড়কে ঝুটিয়ে গানটা শ্যুট করেছিলে, পুরান ঢাকায় মেবি এটা শ্যুট হয়েছিল, তো এই গান করতে গিয়ে তোমাকে কি কোনো ইয়া হতে হয়েছে? আমি সাকিব ভাই নিজে বলছে যে তোমরা যে স্ট্যান্ডার্ড মানের গানটা করেছো পোস্ট প্রোডাকশনের কাজের পরে, উনি দেখে উনি অ্যাপ্রিসিয়েট জানিয়েছে তোমাদের পুরো টিমকে, যে নীরবকে বলেছে যে লাল মোড়কে ঝুটি ওয়াও, মানে উনি যেটা কমেন্টস করে থাকে যে ব্রো অনেক ভালো কাজ করছো। তো সাকিব খান এর মতো এত বড় তারকা যখন তোমাদের প্রশংসা করে, তখন আসলে তোমরা কতটা প্রশংসিত হও কাজের? মনে হয় যে প্রাপ্যটা পেয়ে গেলা হলে যাওয়ার আগেই? অবশ্যই, কারণ আমাদের কিং খান সুপারস্টার সাকিব খান অনেক গুণী, অনেক এক্সপিরিয়েন্স একজন মানুষ, কারণ সে যখন একটা জিনিস ভালো বলবে অবশ্যই সেটা ভালো হয়েছে আমরা বিশ্বাস করি। আর ইতিমধ্যে আমাদের দর্শক অনেক বেশি রেসপন্স করছে, কাজটা আমরা অনেক কষ্ট করে করেছি, একদিনে কাজ শুটিংটা হয়েছে, অনেক বেশি রিহার্সাল করতে হয়েছে, সো একটা কষ্টের পর যখন মানুষ অনেক বেশি রেসপন্স করে, আবার অনেক বড় একজন মানুষ যখন এটা অ্যাপ্রিসিয়েট করে, তখন ভালো লাগাটা অনেক বেশি বেড়ে যায় এবং প্রত্যাশাটা অনেক বেশি বেড়ে যায়। ওকে, তো সর্বোপরি কিউটি ডিব্বা, তুমি তোমার দর্শকের উদ্দেশ্যে কিছু বলে দাও ছোট্ট করে, কারণ ওরা অধীর আগ্রহে তোমাদের অপেক্ষায় আছে কবে তোমরা সিনেমা হলের পর্দায় আসবে এবং মেবি ওরা ওদের স্বপ্নের রানীকে দেখতে পারবে। আমাদের ফিল্ম আর একদিন পরেই রিলিজ হচ্ছে, ওকে তুমি সময় নেই, সো আমি দর্শকদেরকে বলবো, দর্শক আপনার হলে গিয়ে ফিল্মটা দেখুন, আপনার একদমই হতাশ হবে না, এটা আমি আপনাদেরকে 200% গ্যারান্টি দিতে পারি। আর যেহেতু আমার ফার্স্ট ফিল্ম আব্বাস, আমার আপনাদের ভালোবাসা সাপোর্ট অনেক বেশি দরকার, আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো ভালো ফিল্ম নিয়ে আপনাদের সামনে আসতে পারি। আর বাংলাদেশের ফিল্মের সাথে থাকেন, আব্বাসের সাথে অবশ্যই থাকেন। আর আপু, যারা দেখছে আমাদের এই ভিডিওগুলো, যারা দেখবে বা দেখছে যাদের নাম আসলে আব্বাস আছে এবং যারা দেখছেন, তাদের সম্পর্কে কি আব্বাস, যাদের নাম না এরকম অনেক মানুষ আছে যারা নিজেকে গিয়ে দেখতে পারবেন হলে, সো আব্বাস যাদের নাম, যাদের আব্বাস নাম না, সবাই গিয়ে দেখুন, হয়তোবা নিজেকে দেখতে পাবেন অথবা পাশের বাড়ির কোনো ছেলেকে দেখতে পাবেন। ওকে, এই সিনেমাটি দেখার পরে যাদের বাংলাদেশে বাপ মা আব্বাস নামটি রেখেছিল, তারা অন্ততপক্ষে বুঝবা যে তোমাদের নায়িকা তোমার এরকমই হবে। সো কাজ করে যাও যার যার জায়গা থেকে। থ্যাংক ইউ ওয়ান্স এগেইন কিউটি ডিব্বা, সুন্দর একটি ইন্টারভিউ ফেস করার জন্য। থ্যাংক ইউ।